ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা ও আটকের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল। রাইটস মুভমেন্ট ইউকের যুদ্ধ আয়োজনে মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাপালি পার্কের নূর চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইআরআইয়ের ফাইন্যান্স সেক্রেটারি আলামিনের পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান মাহবুব আলী খানসুরের সভাপতিত্বে মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম লিটন। মানববন্ধনের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশি নির্যাতিত সাংবাদিক আব্দুল বাকি, শফিকুর ইসলাম জুয়েল, জুবায়ের আহমেদ সহ আরও অনেকে। বর্তমান সরকারের নানান অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ডাকসুর ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলে দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন সে সমস্ত ভাইদেরকে আমি বলবো যে বাংলাদেশে আমরা যারা সাংবাদিকতা করেছি তারা কলম রেখে আজ আমাদেরকে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে হচ্ছে, আমাদেরকে মাঠে নামতে হয়েছে, কারণ বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই। আজ সাংবাদিকদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, সংবাদ মাধ্যমের গলা যেভাবে চেপে ধরা হয়েছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমি নিজে সাংবাদিকতা করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে,